হ্যালো ভিউয়ার্স, আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম খান এডুকেশন। লাস্ট ভিডিওটা আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ওপরে ছিল, যেটা আই হোপ তোমাদের সকলের জন্য ইনফরমেটিভ হয়েছে। আজকের ভিডিওটা রয়েছে আরেকটা বাংলাদেশের মেডিকেল কলেজের ওপর, যেটা হচ্ছে ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সেই কলেজকে নিয়ে সমস্ত রকমের ডিটেলস দেওয়ার চেষ্টা করব, তো কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। বাংলাদেশে MBBS করার জন্য অসন্দেহভাবে কিন্তু একটা এক্সেলেন্ট ডেস্টিনেশন হচ্ছে ময়নামতি মেডিকেল কলেজ, যেটা কুমিল্লায় রয়েছে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে। প্রথমেই বলবো এফিলিয়েশন নিয়ে। এই কলেজটা অ্যাফিলিয়েটেড রয়েছে চিটাগং মেডিকেল ইউনিভার্সিটিতে এবং রেকগনাইজড বাই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যান্ড অ্যাপ্রুভড বাই NMC অ্যান্ড WHO। এবার বলবো ময়নামতি মেডিকেল কলেজের ফ্যাকাল্টি নিয়ে। এই কলেজের ফাউন্ডার মেম্বার্সরা রয়েছেন কুমিল্লা শহরের স্বনামধন্য 35 জন কোয়ালিফাইড ডাক্তার, যাদের সহযোগিতায় কিন্তু এই কলেজটি ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন বাংলাদেশ। এবং এই কলেজের প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন প্রফেসর ডক্টর কাজী আব্দুল মান্নান সাহেব এবং রয়েছেন কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড ডক্টর তৃপ্তিশ চন্দ্রা ঘোষ। এবারে আসি হসপিটালিটি নিয়ে। ক্যাম্পাসের মধ্যেই কিন্তু এই মেডিকেল কলেজের হসপিটালটা, প্রায় 500 বেড নিয়ে এক মডার্ন একটি হসপিটাল, রয়েছে প্রচুর পরিমাণে পেশেন্ট ফ্লো এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। এছাড়া এই ময়নামতি মেডিকেল কলেজের কিন্তু কুমিল্লা শহরে 300 বেড নিয়ে আরেকটি হসপিটাল রয়েছে, মুন হসপিটাল নামে, যেখানে কিন্তু এই দুটো হসপিটাল থাকার জন্য অ্যাজ এ স্টুডেন্ট ইন্টার্নশিপ ওয়াইজ কিন্তু বেস্ট প্র্যাকটিসের সুবিধা প্রোভাইড করবে এই ময়নামতি মেডিকেল কলেজ। এবারে আসি কলেজের ক্যাম্পাস নিয়ে। ঢাকার বেশিরভাগ ইনস্টিটিউটগুলোয় যেখানে বিল্ডিং বেস, সেখানে ময়নামতি মেডিকেল কলেজটা কিন্তু 10 acres গ্রিন ভিউইং ক্যাম্পাস। এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে কলেজ, হোস্টেল, হসপিটাল, খেলাধুলার মাঠ এবং শরীরচর্চার জায়গা, যা স্টুডেন্টকে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। এবারে বলবো ময়নামতি মেডিকেল কলেজের হোস্টেলিং নিয়ে। ময়নামতি মেডিকেল কলেজের হোস্টেল ওয়াইজ কিন্তু ফরেন স্টুডেন্টদের জন্য একটা টপ চুজিং কলেজের মধ্যে একটা, এবং এই হোস্টেলের মধ্যে রয়েছে টাইলস ফ্লোর এবং টুইন শেয়ারিং রুম উইথ অ্যাটাচ বাথরুম। এছাড়াও হোস্টেলের মধ্যে ইনডোর গেমস, কমন রুম, ড্রিঙ্কিং ওয়াটার এই সমস্ত কিছুরও সুবিধা রয়েছে। জানিয়ে রাখি, কারেন্টলি কিন্তু এই হোস্টেলেই 150 ফরেন স্টুডেন্ট পড়াশোনারত রয়েছেন। এবার বলবো হোস্টেলের ফুডিং নিয়ে। হোস্টেলের ক্যান্টিন কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, যেখানে কিন্তু ক্লিন অ্যান্ড হাইজেনিক ফুড অ্যাভেলেবল রয়েছে। তাছাড়া কেউ চাইলে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, যেটার মান্থলি খরচ বাংলাদেশি টাকার 4,000 মতো পড়বে। এবারে বলবো ময়নামতি মেডিকেল কলেজের লোকেশন নিয়ে। ঢাকা থেকে প্রায় 110 কিমি দূরে কুমিল্লা শহরে, ভারত এবং বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা থেকে 5 কিমি দূরে এই কলেজটি অবস্থিত। আপনি চাইলেই এই কলেজে ঢাকা এয়ারপোর্টে নেমে সেখান থেকে বাসে করে 2.5 ঘন্টার জার্নি করে কলেজে পৌঁছে যেতে পারবেন। কলেজের সমস্ত কিছু জানার পরেই কিন্তু একটা জিজ্ঞাসা এসে দাঁড়ায় কলেজের ফিসটা কীরকম। তো এবারে বলবো কলেজের ফিস নিয়ে। ময়নামতি মেডিকেল কলেজের টোটাল ফিস হচ্ছে $40,000 এবং ফার্স্ট ইয়ারের পেমেন্ট হচ্ছে $15,000 এবং এই টোটাল ফিসটা কিন্তু উইথ হোস্টেল কাউন্ট হয়। খান এডুকেশন প্রাইভেট লিমিটেড কিন্তু ময়নামতি মেডিকেল কলেজের অথরাইজড কনসালটেন্ট। আপনি চাইলেই এই কলেজের ওয়েবসাইটে গিয়ে আমাদের নামটি সার্চ করে দেখতে পারেন। এবং জানিয়ে রাখি, কারেন্টলি কিন্তু এই ময়নামতি মেডিকেল কলেজে 50 আমাদের অ্যাডমিশনরত রয়েছে এবং টোটাল 80 খান এডুকেশনের থ্রু কিন্তু অ্যাডমিশন হয়েছে এই কলেজে। এরকম MBBS রিলেটেড কোয়ারিজ থাকলে আপনারা চাইলেই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ইনফরমেশনটাকে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।